হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ অ্যান্ড ড্যান্স উইথ সঙ্গীত অভিজিৎ তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজ হচ্ছে খুব বৃষ্টি পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিসর্জনের দিন যেদিন গণেশ পুজো মানে গণেশ ঠাকুরের বিসর্জন তো সেদিন দুপুরবেলা দুটো এরকম নাগাদ দাঁড়িয়ে আছি বিসর্জন হবে সেদিন দিনটা ডিজে বাজছে মন তো একদম খুব উথাল পাথাল করছে আমার ডান্স করার জন্য তাও ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে ছাতা নিয়েই দাঁড়িয়ে আছি ঠাকুর দেখছি কি হবে কখন যাবে ডিজে বাজছে মনটাও একটু নাচছে আমিও একটু মাথা নাড়াচ্ছি ডান্স করছি ই করছি তো আমার মামার মেয়ে তখন ভিডিওটা করেছে তো দেখো এটা বিকেলবেলা চলে এসছি তো টোটাল টাইম মিউট করে দিয়েছি কারণ তোমরা সবাই জানো কান আসলে কপিরাইটের ভয় আছে কপিরাইট দেবে তো সেই জন্য দেখো বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি একটুখানি জাস্ট বাজারের দিকে মার্কেটে বেরোবো তো দেখো রেডি হয়ে গেছি তো কথাটা মিউট করে দিয়েছি ওই জন্য ওটার ওই কথার সঙ্গে আমার কথা লিপ মানে লিপটা নাও মিলতে পারে আমার এই কথার সঙ্গে তো চলো তোমরা দেখতে থাকো আমি বেরিয়েছি মানে বেরোবো এখন রেডি হয়ে গেছি ও আসলেই জাস্ট বেরোবো তো চুলটা খালি বাঁধবো তো দেখো চুল বেঁধে নিয়েছে বা গরমকাল মানেই আমার হচ্ছে খোপা বাঁধা তো দেখো খোপা বেঁধে নিয়েছি এবার হতে বেরিয়ে ও এসছে আমি গাড়িতে বেরিয়ে গেছি তো এটা হচ্ছে গণেশ পুজো মানে সেদিনই লাস্ট তো আমরা একটু দেখেও নিলাম ওর সাথে বেরোনো হয়নি গণেশ পুজোয় তো দেখে নিলাম তো বেরিয়ে দেখো খুব একটু লিপস্টিক কেনার দরকার ছিল তো চলে গেলাম হচ্ছে মার্কেটেই তো এটা হচ্ছে একটা কসমেটিক্সের দোকান অনিমা এটা ইমিটেশন তো সেখানেও দাঁড়িয়েছে আমি ভেতরে গেলাম দিয়ে ভাবলাম রেড লিপস্টিকটা আমার একদমই শেষ হয়ে গেছিলো রেড তারপরে মেরুন এই দুটো শেষ হয়ে গেছিলো তো ওই দিদিটাকে বললাম দেখাতে তো নিয়ে নিয়েছি নিয়েছি তো তোমাদের বাড়ি গিয়ে আমি কালারগুলো দেখাবো কী কী কালার নিয়েছি মেরুন ঠিক নিই নি রেড তো নেবই কারণ রেডটা আমার দরকার ছিল রেড আমার খুব ফেভারিট তো দেখো নেওয়া হয়ে গেছে টাকা দিয়ে দিয়েছি দাদাটা এবার টাকা ফেরত দিচ্ছে তো অনেক কিছু পাওয়া যায় দোকানটায় খুব ভালো মানে শুরু থেকে শুরু করে বায়োটিক মামা আর্থ সব কিছু লোটাস ল্যাকমি সব কিছু পাওয়া যায় তো দেখো বাড়ি চলে লিপটান না নাও মিলতে পারে সেম গান চলছিল বলে আমি মিউট করে দিলাম হুম তো দেখো বাড়ি চলে এসেছি এবারে বৃষ্টি তো তখন আর সেদিন মানে সারাদিনই বৃষ্টি হচ্ছিল তো সেই টাইমটুকু একটু কমেছিল আর বৃষ্টি পড়েনি তো আমি কতক্ষণে ভাবছি যে আমি বাড়ি আসব বাড়ি এসে তোমাদের প্রসেশন বেরোবে সেটা দেখাবো সেই সারা দিন সেদিন নিচেই দাঁড়িয়েছিলাম পা ব্যথা হয়ে গেছে তাও কখন ওরা বেরোবে সে জন্যই দাঁড়িয়েছিলাম তো দেখো সেই জন্য তাড়াতাড়ি করে আমি মার্কেট থেকে ফিরে এসে তাড়াতাড়ি বাড়ি যাব তাড়াতাড়ি বাড়ি যাবো তো তাদের করে ফিরে এসে তো তোমাদের ভাবলাম কি কি কালার কিনেছি সেই দুটো কালার দেখিয়ে দিই দুটো লিপস্টিক কিনেছি আর ফাউন্ডেশন প্রাইমার এখনও কেনা বাকি আছে ও বলছিল যে সেদিন নিয়ে নাও বাট আমি আর নিই নি বলো তো নেবো এখনও নেবো ওটাই হচ্ছে কথা এখনও নিই নি সেদিন আর নিই নি আমার ইচ্ছা করছিল না তো ওই জন্য দুটো লিপস্টিকই নিয়ে নিলাম মানে আসলে আমি ফাউন্ডেশানটা ঠিক করে উঠতে পারিনি যে কোন ফাউন্ডেশানটা কিনবো তো সেই জন্য এই দুটো লিপস্টিকই আপাতত কিনে নিলাম তারপরে একটু লুজ পাউডারও কেনা আছে ল্যাকমিটটা আছে কিন্তু ল্যাকমিটটা আমার অত ভালো লাগছে না তো দেখো এই কালারটা একটা কিনেছি এটা হচ্ছে প্রপার মানে অরেঞ্জিস রেডও নয় বাট রেড মানে কালারটা ভীষণই ভালো ভীষণই ভালো আর মানে তোমার প্রচুর গাঢ় হুম পাতলা নয় গাঢ় আর ম্যাট খুব সুন্দর তো এই একটা রেড কালার নিয়েছি গন্ধটাও জাস্ট অসম এটা নিল দুশো দুশো ওরকম নিয়েছে দুশো না দুশো কুড়ি এরকম নিয়েছে হয়তো এটা নিয়েছি আর এটা একটা নিয়েছি এটা একটু মনে হয় ওয়ান নাইনটি না ওয়ান এইটটি না ওয়ান সেভেন্টি ঠিক মনে নেই ওরকমই নিয়েছে হুম এটা আমি ভাবছিলাম যে একটু হয়তো চকলেট চকলেট মতো আসবে মানে মেরুন মতো কিন্তু না মেরুন মতো না এটা একটুখানি জাস্ট রেডির থেকে একটু ডিপ আর প্রপার মেরুনও নয় আমি কালারটা দেখে ভাবছিলাম আসবে তখন এসে দেখলাম না একটু রেডিশটাই ভাবটা বেশি আছে এটা একটু অরেঞ্জিস ভাব মতো আছে তো এই দেখো দুটো কালার তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দুটো কালার দোকানে এমনি আমি ওই হাতে দেখেছি তাও তোমাদেরকে দেখানোর জন্য এই দুটো কালার আমি হাতে আবার করে লাগালাম তো কালার দুটো কেমন হয়েছে আমাকে অবশ্যই বলো তো দেখো কোন কালারটা তোমাদের ভালো লাগলো আমাকে একটু জানিও কমেন্ট করে যে কোন কালারটা বেশি ভালো তো আজকেও আর কি ওর সাথে একটু ঘুরলাম তো পুজো বলে কথা ওর সাথে তো বেরোতেই হবে তো সেই জন্য ভাবলাম গণেশ ঠাকুর তো একই একই রাস্তায় গেছি তো সেটা তোমাদের শেয়ার করলাম না একই ঠাকুর দেখেছি তো আগের দিনে যে ভিডিওটা বাচ্চাদের সঙ্গে বেরিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি যে কতগুলো ঠাকুর কি দেখেছি ওই একই রাস্তাতে গেছি বলে এটা শেয়ার করিনি তো তোমাদের আমার লিপস্টিকগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সবাই খুব 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 ভালো থেকো সেফ থেকো আবার মানে কোভিড থেকে খুব সেফ থেকো সেফলি থাকবে স্যানিটাইজার মাস্ক অবশ্যই ব্যবহার করবে তো আমি ভিডিওটা রাতেই করেছি রাতে করেই আমি সাথে সাথে আবার নিচে চলে গেছি কারণ কি আমাকে গিয়ে আমি একটাই মাথায় চলছে আমার ভাসান বেরোবে এখন বিসর্জন বেরোবে প্রসান বেরোবে মাথায় চলছে পাশে ডিজে বাজছে মন আমার উতাল ফাতাল করছে ওই জন্য বেশি আর বড়ো করিনি ভিডিওটা ছোটোর মধ্যেই করে দিয়েছি করে এখন দেখো নিচে যাবো আর অবশ্যই আমার লাইকটা করে দেবে সবাই কামেন্ট তো করছোই কিন্তু লাইক করতে কেউ ভুলো না যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা যারা প্রথম থেকেই সাথে আছো তাদেরকে অনেক ধন্যবাদ তো দেখো আমি নিচে চলে এসেছি নিচে এসে এদের হচ্ছে কি বলে ডিজেটা তারপর বৃষ্টি এখনো দেখো পড়ছে তাও দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে ডিজেটা তারপরে ডিজে লাইট এগুলো এখন সব সেটিং করছে কারণ ওরা তো বেরোবে একটা গাড়িতে ঠাকুর যাবে আর এরা এরকম ডিজেটা এদিকে সেট করছে হেঁটে হেঁটে মানে ডান্স করতে করতে সবাই যাবে তো দেখো সেটাই আমরা দেখছি তো দেখো এখন হচ্ছে মানে সবাই আর কি ছোটরা তো যেহেতু পুজোটা ছোটোরা করেছে ঠিকই কিন্তু ওরা তো আর এত বড় ঠাকুর তুলতে পারবে না তো সেক্ষেত্রে অনেক কাউকে ডাকা হয়েছে তো ওরা সবাই মিলে এখন এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে তো এখন হচ্ছে ঠাকুরটাকে গাড়ির ওপরে তুলবে এই গাড়িতে করেই নিয়ে যাবে আর ওইটা ভ্যানের মধ্যে যে ডিজে লাইট তারপর ডিজে বক্স ছিল ওটা তো থাকছে ওটা ওরা গান ইয়ে করবে গানটান শুনবে তো দেখো ঠাকুরটাকে হচ্ছে এখন এই গাড়ির ওপরে তুলছে সবাই মিলে দেখতে থাকো তোমরা তো ভীষণই সুন্দর হয়েছে ঠাকুরটা আর পুরো বাড়ির লাগোয়া হয়েছিল এই পাঁচ ছ দিন ধরে টানা পুরো গান ছিল এত ভালো লাগছিল পুরো আলো ঝলমলে লাগছিল বাড়ির সামনেটা ডিজে লাইট ধরিয়েছে আলো গান নিয়ে পুরো খুব সুন্দর একটা পরিবেশ ছিল বাট এখন একটু মন খারাপ হচ্ছে কারণ জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে আবার সামনের বছর আসবে হয়তো এতটা বড় করে হবে কি না তার নেই ঠিক তারপরে কি সুন্দর একটা হয়েছিল বাড়ি থেকে বেরোলেই একটা মনোরম পরিবেশ সবাই বসেছিল কি সুন্দর তো দেখো ঠাকুর বেরিয়ে যাচ্ছে খুবই মনটা খারাপ হচ্ছে আমার তো বিশেষ করে কারণ এতদিন গান বাজছিলো সেই ডিজে গান ও কি মানে খুব মিস করছি এখন তো ভীষণই মানে কি বলবো আর তো আমাদেরকেও বলছিলো যাওয়ার জন্য এবার যেহেতু প্রচুর রাত হয়ে গেছে আর বেশিরভাগ তো আমাদের এখানে নন বেঙ্গলই তো সেক্ষেত্রে আর ওর জন্য আমি যাইনি কারণ রাত হয়ে গেছে অনেকেই ড্রিঙ্কস করে তো নন বেঙ্গলিরা আছে আমাদের বাঙালিদের মধ্যে হলে যেতাম তাও কিন্তু নন বেঙ্গলিদের মধ্যে তো তো সেই জন্য আমি আর যাইনি তো এটাই দেখছি দেখো কি সুন্দর তোমাদেরকেও ঠাকুরটা দেখায় দেখিয়েছি আগেই আমি তো এখন এটা বেরিয়ে গেছে প্রসেশন বেরোবে এরা আমাদের এখানে পারমিশন দেয়নি আমাদের বলেছিল আগের দিনই অনেক জায়গায় ভাসান হয়ে গেছিলো রবিবার কলকাতা টলকাতার দিকে হয়ে গেছিলো কিন্তু এরা এখনও রেখেছিল তো রেখেছিল তখন এসছিল বলেছিল যে ভাসান দিয়ে দেওয়ার জন্য ছটার মধ্যে তারপরে আবার কথা টথা হয়ে তারপরে নটা বার করেছে মনে হয় সাড়ে আটটা নটা নাগাদ বার করেছে এক ঘন্টা দেড় ঘন্টা মতো পুরো ঘুরেছে যেহেতু মনে হয় মঙ্গলবার ছিল তো বারোটার পরে ওই জন্য ভাসান দিয়েছে মানে যে পুকুর আছে ওই পুকুরটা মানে ওরা যেরকম প্রসেশন আর কি চারিদিকে ঘুরেছে দু তিনবার পাক খেয়েছে খেয়ে পুকুরের সামনে রেখে দিয়েছে পুকুরের সামনে রেখে তারপরে ওরা বারোটার সময় ভাসান দিয়েছে এটা শুনেছি আমি এবার আমি তো যাইনি তো দেখো এটাও আজকে ভাসান হবে আর ওই একটা প্যান্ডেল দেখা যাচ্ছে ওই যে ওটা ওই প্যান্ডেলটা হচ্ছে জুম করে দেখালাম ওই প্যান্ডেলটায় আজকেই ভাসান হবে কিন্তু হচ্ছে ও ওরা বারোটার পরে দেবে ওরা আর প্রসেশন করবে না তো দেখো চলে যাচ্ছে এবার রওনা দিয়ে দিয়েছে আর তো আমার তো কি মন খারাপ জায়গাটা ফাঁকা হয়ে গেলো এতদিন ডিজে বাজতো আর আমি ডিজে বলো বক্স বলো গান ভীষণ পছন্দ করি মানে এরকম নাচতে ভালো লাগে তো খুব মন খারাপ হচ্ছিলো ওই জন্য এতক্ষণ সকাল থেকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন বেরোবে ঠাকুর চলে যাবে দেখবো তো মানে খুবই মন খারাপ হলো আর কি তো চলো আসছে বছর আবার হবে এটাই ভাবতে হবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো ঠাকুরের মুখটা দিয়েই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে তো কমেন্ট করছোই একটা লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি নিউ দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও